সোমার হিসেবে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের একটি নতুন রেসিপি দেখাবো, চিলি চিকেন। এই রেসিপিটি বানানোর জন্য আমরা হাড়বিহীন মাংস নিয়েছি, এভাবে টুকরো করে কেটে নিয়েছি। দেব স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা একসাথে বেটে নিয়েছি। সোয়া সস 2 চামচ, টমেটো সস, জিরে গুঁড়ো, কর্নফ্লাওয়ার, আটা, ডিম, ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার দেব সামান্য পরিমাণে সরিষার তেল, তারপর 30 মিনিট এটাকে ঢেকে রেখে দেব। অপরদিকে আমরা এটি একটা সস বানিয়ে নেব, জল নিয়েছি। এবার দেব সয়া সস, টমেটো সস, লবণ, কর্নফ্লাওয়ার, ভালো করে ঘুটে নেব যাতে দানা না থাকে। আমাদের মিশ্রণটি তৈরি হয়ে গেছে, 30 মিনিট হয়ে গেছে। এবার আমরা কড়াই চাপিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এখানে দিয়েছি সয়াবিন অয়েল, তোমরা যে কোনো সাদা তেলই অ্যাড করতে পারো। এবারে চিকেনগুলো দেব, একটা একটা করে দেব যাতে গায়ে না লেগে যায়। দেয়া হয়ে গেছে, হয়েও গেছে। এবার আমরা এটিকে উল্টে দেব, এটিকে অবশ্যই মিডিয়াম আঁচে ভাজবে, না হলে পুড়ে যাবে। কালারও চলে এসেছে, যেগুলো ভাজা হয়ে গেছে বা তুলে নেব। তুলে নিয়েছি, কড়াইতে আমরা সরিষার তেল দেব, আবার রসুন কুচি, আদা কুচি হালকা করে ভেজে নেব। এবারে দেব পেঁয়াজ, পেঁয়াজগুলো অবশ্যই তোমরা এইভাবে কেটে নেবে ডুমো ডুমো করে।
দেব ক্যাপসিকাম কুটি এভাবে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা চিরা সব নেড়ে নেব प्याज कोली टमेटो कुची খুব একটা ভাজবো না আমরা হালকা করেই ভেজে নেব এবারে দেব ওই মিশ্রণটি যেটা আমরা বানিয়ে রেখেছিলাম সস দিয়ে ফুটে উঠেছে এবার আমরা চিকেনের টুকরোগুলো দেব নেড়ে নেব ধনে পাতা কুচি আমাদের রেডি হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর দেখতে খুবই ভালো লাগবে খেতে কেমন হয়েছে অবশ্যই জানাবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।